ক্লাসে প্রোবাবিলিটি বিষয়ে আলোচনা করছে, সম্ভাবনা এবং সম্ভাব্যতা বিষয়ে জানছে। এবার আমি দেখিয়া সম্ভাবনা যে বিষয়ে যে আলোচনা কলে, যে লুডো গোটি পক্ষে গড়াইবা হো বা কয়েন টস করা কথা হো, তাকে আমি যে লেখিয়া কেমতি লেখিয়া, যে সম্ভাব্য ফলাফল সব পাওছে তাকে লেখিয়া কেমতি। আমি জানিছি সম্ভাবনা যে চ্যাপ্টর বা সম্ভাব্যতা চ্যাপ্টর যে পড়ুছে তা দেহে আমার পরীক্ষণ পর্যবেক্ষণ কাম সরিগল। যে পর্যবেক্ষণ যেত কলে কিছুটা আমি দেখুছে, মনে কর কয়েন টস করিয়া, তো প্রথমে কোথাও চাইবি যে কয়েন টস করুছে বা লুডো গোটি পকাউছে সেটা অপ্রবণ হওয়া আবশ্যক। অপ্রবণ মানে কম, মানে তুমি সোলে পিকচর পিলা তোমার দেখিব, যদি নদেখিছ দেখিব ভাল ফিল্মটা, সেটা সোলে পিকচরটা। সোলে পিকচরের গোটে কয়েন ব্যবহার হচ্ছিল, সে কয়েনটা কম সেটা হচ্ছে প্রবণ বায়াসড, মানে যেত তার দুই পট যাক টেল, যেতবে তুমি চাইবে এপট দেখিব টেল, সেপট দেখি মধ্যে টেল আছে। কিন্তু আমি অপ্রবণ মুদ্রা কাহু কহিয়া তার তিনোটি কথা থাকবে, কন থিব না গোটে পটে হেড থিব, গোটে পটে টেল থিব, হেড টেল গোটে গোটে পটে থিব, এবং আউ কোন হইতো গোটে নির্দিষ্ট ম্যাটেরিয়াল রে তৈরি হইতিব, এবং তার সেন্টার যো সেন্ট্রাল টেন্ডেন্সি হেলা তার সেন্টারে থিব, সেন্টার অফ গ্রাভিটি ইজ দ্য সেন্টার অফ দ্য কয়েন, যাহা দ্বারা কয়েনটা ঠিকসে পড়ে মঝামঝি রহিব না। তবে সেমিতি জিনিসকে অপ্রবণ বলে কে, আমি যে কোনো জিনিস ব্যবহার করিয়া লুডো গোটি কথা হোক বা কয়েন কথা হোক, সবু যাক অপ্রবণ হইতিব, মানে বায়াসড হব না, অনবায়াসড হয়েছিল। তেমন তাকে আমি পকাইলা পরে যে ফলাফল সব পাওছে সে ফলাফলক লেখিবা কেমতি, যে লেখাইবা যে সম্ভাব্য ফলাফলক আমি লেখিয়া তাকে আমি সেট তত্ত্বর সাহায্যে লেখিবা। যে সেট তত্ত্বর আমি জানিছে, সেট তত্ত্বর যে লেখুছে উপাদান গুড়িক স্যাম্পল স্পেসরে বি সেমতি উপাদান রহিব, কিন্তু স্যাম্পল স্পেসরে যে উপাদান রহিব তাকে স্যাম্পল পয়েন্ট কহিবা। তা ভিতরে ডিফরেন্ট কম মু তোমাকে ইচ্ছা দেখিয়ে দেছি, সেট্রে লেখা শৈলী এবং স্যাম্পল স্পেসে লেখা শৈলী ভিতরে ডিফরেন্ট কম। ওকে এবে দেখ, বর্তমানে আমি দেখিয়া যে গোটে ম্যাথমেটিক্স শব্দ মনে করে অছি, অক্ষর গুড়া নিয়ে যে ম্যাথমেটিক্স তৈরি হয়েছি, এম এ টি এচ ই, এম এ টি আই সি এস, এই অক্ষর মানুষ নিয়ে যে সেট তৈরি হব, মনে করো গোটে সেটর নাম এ দিয়েছি, অক্ষর মানুষ নিয়ে যে সেট গঠিত হব তাদের কম কম রহব না, এম রহব, আমি পূর্ব সব জানিছি, অষ্টম জানিছে, এম এ টি এইচ ই, এম এ টি আই সি এস, এটি মু প্রতি অক্ষর গুড়া নিয়ে গোটে সেট তৈরি করেদেলি। কিন্তু আমি জানিছে সেটর নিয়ম অনুসারে দুইথর এম লেখিবা, যাহা গোটে থর এম লেখি আসে, আমি গোটে এম লেখিলি, গোটে এ লেখিলি, টি এইচ ই, আউ এম লেখিবি না, তারপরে কোণ এ লেখিছি আউ এ লেখিবি না, গোটে টি লেখিছি আউ টি লেখিবি না, তারপরে আই লেখিলি, তারপরে সি লেখিলি, তারপরে এল এস লেখিলি, এটা হল সেট কথা। ম্যাথমেটিক্সর থিবা অক্ষর মানুষ যে সেট তৈরি হব সেট গুড়া আমি এমতি করে লেখুছি, কিন্তু ম্যাথমেটিক্সর অক্ষর গুড়া নিয়ে যদি মু গোটে অবজরভেসন করে, মানে তাকে নিয়ে গুড়া করে দিয়ে গোটা গোটে গোটে চিট্রে এম এ টি এইচ ই লেখি গোটে বক্স ভিতরে পকাইদেলি, বক্স ভিতরে রখি মু তার স্যাম্পল স্পেস বাহার কলি, সমস্ত ফলাফল কম অছি না, সমস্ত ফলাফল কম হব না, এম এ টি এইচ ই, এম এ টি আই সি এস, ইয়ে সমস্ত গোটে গোটে টোকনরে এম লেখা হয়েছে, সবু অক্ষর লেখা হয়েছে। আচ্ছা আমি ভাবি পারি এ এমটা, মনে করো আমি কে দুইটা এম অছি, সেটর নিয়ম অনুসারে এ এমটা রহবনি, মনে করো এ এমটাকে মু কাটি দেছি, আউ যে অক্ষর মানে রহিলে আকু নেকি যদি স্যাম্পল স্পেসটা হেলা, স্যাম্পল স্পেস মানে কোন সমস্ত ফলাফল, সম্ভাব্য সমস্ত ফলাফল, আচ্ছা আকু যদি মু নেই রখিলি, আকু নেকি মু ম্যাথমেটিক্স শব্দ হয়ে পারুছি কি, এটা হয়ে যাবে এথিম্যাটিক্স, ম্যাথমেটিক্স হব না। জড়ক তাহলে মু এমটা রখিদেবি, এমটা রখিকি সেকেন্ড এমটা কাটিদেবি, যেকোন তো গোটে রক্ষা কথা, মনে কর এমটা রখিদেলি, এপট এমটা কাটিদেলি, দেখলে কম হব ম্যাথিয়াটিক্স, তা অর্থ সমস্ত অক্ষরর স্পেসিফিক ভ্যালু অছি, এ প্রতি অক্ষরর গোটে স্বতন্ত্র ভ্যালু অছি,
ତେଣୁ ପ୍ରତି ଅକ୍ଷର ଏଠି ରହିବେ। ତେଣୁ ମନେ ରଖ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ ଯେତେବେଳେ ପ୍ରୋବାବିଲିଟି କଥା ଆଲୋଚନା କରୁଛେ ଆମେ ସେଟ୍ ତତ୍ତ୍ୱର ସାହାଯ୍ୟରେ ଲେଖୁଛେ, କିନ୍ତୁ ଏ ପ୍ରତ୍ୟେକ ପଏଣ୍ଟ ଏ ଯେଉଁ ପଏଣ୍ଟ ଗୁଡ଼ା ସବୁ ରହିଲା ଏ ପ୍ରତ୍ୟେକ ପଏଣ୍ଟ ଗୋଟେ ଗୋଟେ ସାମ୍ପୁଲ ପଏଣ୍ଟସ୍, ଆକୁ କହିବା କ'ଣ ସାମ୍ପୁଲ ପଏଣ୍ଟସ୍ ବୋଲି କହିବା। ମନେକର ଗୋଟେ ବାସ୍କେଟ୍ ଭିତରେ ଯେଉଁ କହୁଥିଲେ ଆମେ ଯେମିତି ମନେକର ରେଡ଼୍ ବଲ୍ ତିନିଟା ରହିଲା, ବ୍ଲୁ ବଲ୍ ଦୁଇଟା ରହିଲା, ତାହେଲେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ ଯେତେବେଳେ ଲେଖିବି ମୁଁ ତାହେଲେ କ'ଣ କ'ଣ ଲେଖିବି ନା ଆର୍ 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 ବି ବି, କାରଣ ଏଇଟା ଆର୍ ୱାନ୍, ଏଇଟା ଆର୍ ଟୁ, ଏଇଟା ଆର୍ ଥ୍ରୀ, ଏଇଟା ବି ୱାନ୍, ଏଇଟା ବି, କାରଣ ଏ ସମସ୍ତ ଅଲଗା ଅଲଗା, କେହି ଏକା ନୁହନ୍ତି। ତା ଅର୍ଥ ସମସ୍ତ ଅକ୍ଷର ଗୁଡ଼ାକୁ ବା ସମସ୍ତ ଉପାଦାନମାନଙ୍କୁ ନେଇକି ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ ଗଠିତ ହେବ। ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ରେ ଏ ଆର୍ଟା ଏ ଆର୍ଟା ସମାନ ନୁହେଁ, ଏ ଏମ୍ଟା ସେ ଏମ୍ ସାଙ୍ଗରେ, ଏ ଏଟା ଏ ଏସ୍ ଆର୍ ସମାନ ନୁହେଁ, ଏ ସମସ୍ତେ ଅଲଗା ଅଲଗା। ଯେମିତି ଗୋଟେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍, ସ୍ପେସ୍ ଭିତରେ ଗୋଟେ ଗୋଟେ ପଏଣ୍ଟ, ତେଣୁ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ଟାକୁ ତୁମେମାନେ ବୁଝିବ ଯେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ ହେଉଛି ପରୀକ୍ଷଣର ଥିବା ସମସ୍ତ ଫଳାଫଳ, ତେଣୁ ସମସ୍ତ ଫଳାଫଳକୁ ନେଇକି ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ ଗଠିତ ହେଲା। ଏବେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍କୁ ସିମ୍ବଲ ଦ୍ୱାରା ଆମେ ଲେଖୁ କ'ଣ, ଯେଉଁ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ ଆମେ ଲେଖୁଛେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ତାକୁ ଆମେ କ୍ୟାପିଟାଲ ଏସ୍ ଦ୍ୱାରା ଇଣ୍ଡିକେଟ୍ କରୁଛେ। ତା ଅର୍ଥ ଏବେ ଆମେ ଦେଖିବା ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍, ବିଭିନ୍ନ ଏକ୍ସପେରିମେଣ୍ଟର ଆମେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ ଏବେ ଲେଖିବା ଯେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ କ'ଣ କ'ଣ ସବୁ ହେଇପାରେ। ଏବେ ଆମେ ଆଲୋଚନା କରିବା କଏନ୍ ଟସ୍ କଥା। କଏନ୍ ଟସ୍ ମନେକର ଗୋଟାଏ କଏନ୍ ଟସ୍ କରିବା, ୱାନ୍ କଏନ୍ ଟସ୍ କରିବା, ୱାନ୍ସ ଗୋଟାଏ ଥର ଗୋଟାଏ କଏନ୍ ଟସ୍ କରିବା, ତାହେଲେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ କ'ଣ ହେବ ନା ଆମେ ଜାଣିଛେ ଗୋଟେ କଏନ୍ ଟସ୍ କଲେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ରେ କ'ଣ କ'ଣ ଆସିବ ନା ଆଇଦର ହେଡ୍ ଆସିବ ନହେଲେ ଟେଲ୍ ଆସିବ। ତେଣୁ ଲେଖିଦେଲି ୱାନ୍ କଏନ୍ ଟସ୍ ଟ୍ୱାଇସ୍, ଗୋଟାଏ କଏନ୍କୁ ମନେକର ଦୁଇ ଥର ମୁଁ ଟସ୍ କରିବି, ବା ଟୁ କଏନ୍ ଟସ୍ ୱାନ୍ସ, ଏକା କଥା ଦୁଇଟା କଏନ୍କୁ ଥରେ ପକାଅ ବା ଗୋଟାଏ କଏନ୍କୁ ଦୁଇ ଥର ପକାଅ, ତାହେଲେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ କ'ଣ କ'ଣ ଆସିବ ଆମେ ଲେଖିଦେଉଛେ। ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ କ'ଣ କ'ଣ ଆସିବ ନା ଆମେ ଆସିବ ଏଚ୍ ଏଚ୍ ଆସିପାରେ, ଏଚ୍ ଟି ଆସିପାରେ, ଟି ଏଚ୍ ଆସିପାରେ, ଟି ଟି ଆସିପାରେ, ଚାରିଟା ଜିନିଷ ଆସିଗଲା। ଆମେ ତାପରେ କହିବା ୱାନ୍ କଏନ୍ ଟସ୍ ଥାଇସ୍, ତିନି ଥର, ବା ଥ୍ରୀ କଏନ୍ ଟସ୍ ୱାନ୍ସ, ତିନିଟା କଏନ୍ ଥରେ ପକେ, କେତେ ଆସିବ। ଏମିତି ଆମେ ଯଦି ବାହାର କରିବାକୁ ଚାହିଁବା ଆମେ ପ୍ରଥମେ ଦେଖିବା ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ରେ କେତେଟା ଏଲିମେଣ୍ଟ ରହୁଛି, ମୁଁ କେମିତି ଜାଣି ମୋର ଠିକ୍ କଲି କି ଭୁଲ କଲି ନା। ଆମେ ଜାଣିଛେ କଏନ୍ର ଦୁଇଟା ସାଇଡ଼୍ ଅଛି, ଗୋଟେ ହେଡ଼୍ ଗୋଟେ ଟେଲ୍, କଏନ୍ର ଦୁଇଟି ସାଇଡ଼୍ ଅଛି। ତେଣୁ ଆମେ ଯେତେବେଳେ କରିବା ଯେତେ ଥର ପକାଇବା ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ର ଉପାଦାନ କେତେ ରହିବ ନା ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ର ଉପାଦାନ ସଂଖ୍ୟା ମନେ ରଖିବା, ଆମେ ଗୋଟେ ଫର୍ମୁଲା ଟୁ ଟୁ ଦ ପାୱାର ଏନ୍, ଦିସ୍ ଇଜ୍ ଦ ଫର୍ମୁଲା ଟୁ ଟୁ ଦ ପାୱାର ଏନ୍, ମାନେ ଯେତେ ଥର ପକାଇବା ସେଇଟା ହେଉଛି ଏନ୍ ହେଉଛି ଯେତେ ଥର। ମନେକର ଥରେ ପକାଇଥିଲି, ଏଇଟା କେତେଥର ପକାଇଥିଲି, ଥରେ ପକାଇଥିଲି, ତେଣୁ ମୋର ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ରେ କେତେ ରହିବ ନା ଏସ୍ର କାର୍ଡ଼ିନାଲ ହେବ ଟୁ ଟୁ ଦ ପାୱାର ୱାନ୍, ଟୁ ଟୁ ଦ ପାୱାର ୱାନ୍ ମାନେ କେତେ ଟୁ, ତେଣୁ ଏଠି ଦୁଇଟା ମୁଁ ପାଇଲି। ଯେତେବେଳେ ପକାଇଲି ଦୁଇଥର ପକାଇଲି ତାହେଲେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ର ଉପାଦାନ କେତେ ରହିବ ନା ଗୋଟେ କଏନ୍ର ପାର୍ଶ୍ୱ ଦୁଇଟା ମୁଁ ଦୁଇଥର ପକାଇଛି ଟୁର ସ୍କୋୟାର, ତେଣୁ ଟୁର ସ୍କୋୟାର ହେଲା କେତେ ନା ଫୋର୍, ତେଣୁ ମୁଁ ଫୋର୍ ପାଇଗଲି। ଯେତେବେଳେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍କୁ ମୁଁ ପାଇବି ମନେକର ଏଠି ପକାଇଛି କେତେ ତିନିଥର ପକାଇବି, ତାହେଲେ ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ର କାର୍ଡ଼ିନାଲ ହେବ ଟୁର କ୍ୟୁ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ କେତେ ନା ଆଠ, ତେଣୁ ଆଠ ଥର। ମୁଁ ମନେକର କଏନ୍କୁ ଟସ୍ କରିବି ଫୋର୍ସ ଫୋର୍ ଫୋର୍ ଟାଇମ୍ ମୁଁ ଟଚ୍ କରିବି, ଚାରିଥର ପକାଇବି, ଗୋଟାଏ କଏନ୍କୁ କେତେଥର ଟସ୍ କଲି ଚାରିଥର, ଫୋର୍ ଟାଇମ୍ସ ପକାଇବି, ଫୋର୍ ଟାଇମ୍ ଯଦି ପକାଇବି ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ରେ କେତେ ରହିବ ନା ଟୁ ଟୁ ଦ ପାୱାର ଫୋର୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ସିକ୍ସଟିନ୍। ଯଦି ପାଞ୍ଚ ଥର ପକାଇବି ଫାଇଭ୍ ଟାଇମ୍ସ ପକାଇଲି ତାହେଲେ କେତେ ହେବ ନା ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ରେ ରହିବ ଟୁ ଟୁ ଦ ପାୱାର ଫାଇଭ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଥାର୍ଟି ଟୁ, ବତିଶଟା ରହିବ। ବୁଝିପାରୁଛ କେମିତି ଆମେ କରୁଛେ ନା ଯେହେତୁ ପାର୍ଶ୍ୱ ରହୁଛି ଦୁଇ ଏବଂ ଯେତେ ଥର ପକାଉଛେ ତା'ର ପାୱାର କରିଦେବା, ଏବେ ପାଇଯିବା ସାମ୍ପୁଲ ସ୍ପେସ୍ରେ କେତୋଟି ଏଲିମେଣ୍ଟ ରହିଲା। ଏବେ କଥା ହେଉଛି ଲେଖିବା କେମିତି, ଏଠି ସିନା ମୁଁ ଚାରିଟା ପାଇଲି ବୋଲି ଲେଖିଦେଲି ସଜେଇକି, ଆଠଟା ପାଇଲି ଟିକେ ଲେଖିଦେଇପାରିବି, ଷୋହଳଟା ବତିଶଟା ଯେତେ ଥର ଲେଖିବି କେମିତି, ତା'ର ଗୋଟେ ଟେକ୍ନିକ୍ କହୁଛି, ତାକୁ କେୟାରଫୁଲି ଦେଖ କେମିତି ଆମେ ଲେଖିବା। ଏବେ ଆମେ
थ्री टाइम्स तीन थर टस करा कथा कॉइन्स कथा कहे थ्री टाइम्स कॉइन टाइम टस करे आम जान सारे सैंपल स्पेस के टू र्यू सामान आठटा सैंपल पॉइंट रमें देखिए सैंपल पॉइंट केमती लिखा ना सबुठ सहज उपाय देख केमती लिखा होटिल बंधनी दे एस लिखिली प्रथम आम जाचे आठ मान मुदी आठ रधा करदेली आठ रधा मान के ना चार कौन करी ना चार लिखिदेली चार लिखला कौन करी ना प्रथम चारिटा हेड लिखिदेवी एक दुई तीन चार टेल चार लिखिदे एक दो तीन चार बुझिपाल आठ अधा चार है तेणु चार्टा एच चार्टा टी लिखिदे चार अधा के दुई तेणु मु कौन कल देख एक दुई दीटा एच लिखी दीटा टी लिखी दीटा एच लिखी दीटा टी लिखी बुझीपर आम कौन कले ना दुई रधा के एक तेणु गोटे एच गोटे टी गोटे एच गोटे टी गोटे एच गोटे टी गोटे एच गोटे टी एबे देख सैंपल स्पेस रे तुम रहीगला आठटा एलिमेंट एवं केही मध्ये रिपीट हेबे तुम यदि सेम भाभी चिंते लिखो एटा रिपीट हो जाए गोटे गोटे कथा दि थर आस लिखला भूल हो कि एमती है रिपीट हेनी कंटिन्यूसली तुम पाई पार तेना सैंपल स्पेस आम पाईल मुझे आउ गोटे एक्जाम्पल दौर मनकर आम टू टू दि पावर फोर चार थर पकाचे तो सैंपल स्पेस जानचे केत एलिमेंट रिक्सटीन सिक्सटीन हेले ताले सैंपल स्पेस मुझे जब लिखी ताले केतुरा एज लिखी सिक्सटीन अधा के आठ तेणु लिखी एक दो तीन चार पाँच छः सात आठ आठटा एज तापर कौन कर आठटा टी एक दो तीन चार पाँच छः सात आठ आठटा टी लिखीदे एवं कौन कर आठ अधा कौन चार तेणु चारिटा एज कंटिन्यूसली लिखी एक दो तीन चार चार्टा एच तापर चार्टा टी लिखी पुणी कौन करी ना चार्टा एच एक दो तीन चार एक दो तीन चार चार्टा टी गल चार अधा कौन दुई तेणु दि दीटा कंटिन्यूस लिखी एच एच तापर टी टी तापर एच एच तापर टी टी सेमती एच एच दीटा एच लिखा दीटा टी लिखिया दीटा एच लिखिया दीटा टी लिखिए ठीक है दुई रधा के एक तेणु कौन करी ना गोटे एच गोटे टी गोटे एच गोटे टी गोटे एच पुण टी माने अल्टरनेट अल्टरनेट करके लिखिए लास्ट का मैं अल्टरनेट कर खाली लिखुचे एच टी एच टी एच आम सिक्सटीन एलिमेंट लिखीदे पारे एमती तो मुझे जिते सैंपल स्पेस एलिमेंट कॉइन टॉस लिखिया कहो तेरे बहुत सहजरे ये टेक्निक अप्लाई करी सैंपल स्पेस लिखीदे पार यहाँ हूँ कॉइन टॉस कथा एवं तुम जिते थर लिखिपर एवं देखिए लुडो गोटी आम कमी सैंपल स्पेस लिखिया देख ए लुडो कथा आलोचना करें आम जाचे जमी कॉइन कथा कहले आम जाचे लुडो जो आम आलोचना कर लुडो गोटी कथा लुडो गोटे जाने सिक्स फेस रोच एवं जिते थर पकड़े सैंपल स्पेस कार्डिनल माने सैंपल स्पेस के कतटा उपादान रहा ना सिक्स टू दुपर एन तार दुईटा पार्श्व होता टू टू दुपर एन आर छा पार्श्व होता सिक्स टू दुपर एन तेणु जदि मुझ गोटाए थर पकईली वन्स पकईली गोटाए थर एक थर आम पकैया लुडो गोटी तेल सैंपल स्पेस कार्डिनल के सिक्स टू दुपर वन सेवन के छटा तेणु सैंपल स्पेस किए किए रे ना वन टू थ्री फोर फाइव सिक्स छटा उपादान रही आम जाचे गोटे लुडो गोटे एक दो तीन चार पाँच छः रहा सैंपल स्पेस गोटाए थर जदि मुझ दुई थर पकईली तेल सैंपल स्पेस के कतटा एलिमेंट रहा सिक्स स्क्वायर इज बोलो कतटा रहा थर्टी सिक्सटा रखिया केमती ना सैंपल स्पेस को लिखिया केमती ना को लिखिया शैली मत सहजे प्रथम मुझे कौन करदे ना एक तर कौन लिखी कह कौन कौन लिखिपर एक 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 दुई एक तीन एक चार एक पाँच एक छटलबंधन दबानी लास्ट कुटलबंधन दबा ये लिखाहीगला ता अर्थ प्रथम घर देख ये एक 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 लिखाही द्वितीय घर दुई दुई एक तृतीय घर तीन एक फोर चार एक
पाँच एक छः एक ये सेम सब डट 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 चल ये दुई 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 तीन दुई चार दुई पाँच दुई छः तीन एक तीन दुई तीन चार तीन पाँच तीन छः सब चल लास्ट घर कौन हम सिक्स वन सिक्स टू सिक्स थ्री सिक्स फोर सिक्स फाइव सिक्स सिक्स माने देख ये एक दो तीन चार पाँच छः रहा इटि प्रथम घरटा एक 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 द्वितीय घर दुई 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 तीन 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 चार 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 पाँच 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 छः 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 एमती आम लिखिद पारे ये होगा तुम कौन टोटालटा तुम्हें पाइज के थर्टी सिक्सटा रहा कारण ये देख छा रही धाड़ी रहा कत छा वन टू थ्री फोर फाइव सिक्स कलम रहा कत छा सिक्स इंटु सिक्स इजिकल के थर्टी सिक्सटा नंबर आ भर अच्छे तेनालीपर तेणु लुडो गोटे सांपुल स्पेस आम निरूपण करदे पार एवं सांपुल स्पेस आम पाइल जदि सांपुल स्पेस आम पाइले तापर घटना हूँ कौन ना सांपुल स्पेस को पाइला आगे केमती बढ़िया ना आम समस्त फलाफल भी पाइल गोटे एक्सपेरिमेंटर समस्त फलाफल को पाइले एवं आसे आम घटना घटना क्या कहते प्रथम जाणिया घटना कौन ना आम जाचे गोटे जेकोसी आम एक्सपेरिमेंट कले तादर सांपुल स्पेस ये जिन पाइल मन कर गोटे थर पकई एक दुई तीन चार पाँच छः पाइल ये समस्त ये गोटे जो उपादान सब रहा जोटा सांपुल पॉइंट रहा ये हूँ समस्त गोटे गोटे घटना ये समस्त कौन ना ये जेकोसी आम ना गोटे सेट्र आम उपसेट निर्णय कर जाचे उपसेट मान कौन मुझे गोटे करके देखे सेट्टा मन कर सांपुल स्पेस युवा लिखाई मुझे तार उपसेट लिखी उपसेट मान कौन ना उपसेट है प्रथम एक अच्छी एक गोटे उपसेट दुई गोटे तीन गोटे चार गोटे पाँच गोटे छ गोटे होगा छटा होगा पुणी एक दुई की नहीं लिखिपर ना नहीं गोटे सेट्रे एक दुई रहा गोटे सेट्रे एक तीन रहा गोटे सेट्रे एक चार रहा गोटे सेट्रे एक पाँच रहा गोटे सेट्रे एक छ रहा ये जिते संभाव्य उपसेट अच्छी ताको समस्त आम गोटे गोटे घटना बोली कह ता अर्थ सांपुल स्पेस जेकोसी उपसेट आम ना आम घटना बोली कह तेणु घटना गुड़ाक आम बाहर करदे पार घटना को नहीं आम जेकोसी घटना विषय आलोचना करवा से घटना अनुसार आम कौन करवा ना प्रोबेबिलिटी आम निर्णय करवा मनकर घटना गोटे कहगला मनकर आम कॉइन टॉस करे एवं उदाहरण दूसरी कॉइन टॉस कथा देखा कॉइन टॉस कथा कहते कॉइन टॉस कथा मन कर आम कॉइनटा दुई थर टॉस करछे केते थर टॉस करछे ना दुई थर टॉस करछे आम जाणी सारे सांपुल स्पेस चारिटा एलिमेंट रहिबो कौन कौन रहिबो मध्ये आम जाणीचे एच 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 टी टी एच एवं टी टी ये चारोटी घटना रहिबो सांपुल स्पेस मुझे घटना मन कर बाछी जो घटना कौन घटना मान मुझे कौन आर गोटे उपसेट हम गोटे घटना मन कर आमको दिखाई कौन ना मन कर आम दीथर टॉस कले घटनाटा है कौन ना अति कम गोटे टी थी अति कम गोटे टी मान गोटे टेल थी घटना आम गोटे नवा एवं घटन कौ कौ उपादान रे ना ये घटना को प्रभावित करुवा माने आर द्वारा अनुकूल जिनस कौन माने यही अति कम गोटे टी माने कौन मु पूर्व क्लास भी कही अति कम एवं अति बस मुझे दीटा के कहीदेवी ये अति कम गोटे टी माने मु गोटे टी वाला आगे खोजदेवि देख ये टी अच्छी कि ना ये टी अच्छे गोटाए ठीक अच्छे सीरम नहीं जी एच टी नहींगली इटी आउ गोटे टी अच्छे गोटे टी अच्छी ताक भी नहींगली गोटे टी कथा सरीगला कि वार्ड अच्छी कौन अति कम रे माने टी हो अधिका होता अधिकार माने किए गला टी टी जमी कहे नहीं मन कर तुम आलोचना होती कम तीस मार्क रखिले तुम मैंने पास हो ता अर्थ चालीस मार्क पिला पास ना पास नुहे निश्चित पास ता अर्थ तीस रु अधिका जी रखिला चालीस पिला पास पचास पिला पास अशी पिला पास नबे पिला भी पास अति कम जो कहुए मिनिमम गोटे टी माने गोटे टी भी रोठू अधिका रहा यहाँ है तुम सांपुल पॉइंट आम पाइल मनकर आउ गोटे घटना मनकर इन हो लिखाई थी कौन जो कहते आम लिखापी अति बेसी कथा अति बेसी रे गोटे टी मुझे दीटा कंटिन्यूसली एग्जांपल दूसरी तुम बुझापी सुविधा हाँ
ତାର ଲେଖିବା ଶୈଳୀ ମଧ୍ୟ ସେଇଆ ଏକା କଥା ହେବ। ଯେତେବେଳେ ମୁଁ ଜାଣିଲି ଗୋଟିଏ ଟି ପ୍ରଥମେ ସେଇ ଗୋଟିଏ ଟି ବାଲାକୁ ଲେଖିଦେଲି, ଏଚ୍ ଟି ଟି ଏଚ୍ ଲେଖିଦେଲି, କାମ ସରିଗଲା ଫାଷ୍ଟ କଥା। ତାପରେ ୱାର୍ଡ଼କୁ ଦେଖିବି କ'ଣ ଅତି ବେଶୀ ମ୍ୟାକ୍ସିମମ୍ ହେଉଛି ଗୋଟାଏ ଟି, ତା ଅର୍ଥ ଗୋଟାଏ ଟି ହେବ କିମ୍ବା ତାଠୁ କମ୍ ହେବ କିନ୍ତୁ ବେଶୀ ହେବ ନାହିଁ। ଗୋଟାଏ ଟି ମାନେ ଗୋଟାଏ ଟି ତ ସଜେଇଛି, ଗୋଟାଏରୁ କମ୍ ଟି ମାନେ କ'ଣ ଶୂନଟି, ମାନେ ଯେଉଁଠି ଟି ନଥିବ ଗୋଟେ କୋଟି ନାହିଁ ନା ଏଇଠି, ମାନେ ଦୁଇଟା ଏଚ୍ ମଧ୍ୟ ଆଧରେ ଯିବ। ଆଧରେ ଟି ଅଛି କି ନାହିଁ, ଆଧରେ ଗୋଟାଏ ଟି, ଆଧରେ ମଧ୍ୟ ଗୋଟାଏ ଟି, ଆଧରେ ଶୂନଟି ମାନେ କିଛି ନାହିଁ ଟି, ତାକୁ ମଧ୍ୟ ନେଇଯିବ ଆଧରେ, ତେଣୁ ଆମେ ଘଟଣା ପାଇଗଲୁ। ତେଣୁ ଏମିତି ଆମେ ଘଟଣା ଗୁଡ଼ାକ ମଧ୍ୟ ଇ ବା ଇ1 ଯେଉଁ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ତୁମମାନଙ୍କୁ ଦେଲି ଏମିତି ଘଟଣା ଗୁଡ଼ା ନେଇଯିବ। ଗୋଟେ ଦେଖିବା ଏବେ ଲୁଡ଼ୁ ଗୋଟିର ଟସ୍ ନେଇକି ମୁଁ ତୁମର ଘଟଣା ଦେଖାଇ ଦେଉଛି, ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ ବି ଦେଖାଇ ଦେଉଛି। ଏବେ ଦେଖ ଲୁଡ଼ୁ ଗୋଟେ କଥା କହୁଛେ, ମନେକର ଗୋଟେ ତୁମର କ'ଣ କରିବା ନା ଲୁଡ଼ୁ ପକାଇବା, ଲୁଡ଼ୁକୁ ଦୁଇଥର ଗଡ଼େଇବା, ଲୁଡ଼ୁକୁ ଆମେ କ'ଣ କରିଛେ ଦୁଇଥର ଗଡ଼େଇଛେ, କେତେଥର ଦୁଇଥର, ଆମେ ଦୁଇଥର ମାନେ ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ର ଉପାଦାନ କେତେ ହେଇଥିବ ତୁମେମାନେ ଜାଣିଛ, 6 ସ୍କୋୟାର ମାନେ କେତେଟା ହେଇଥିବ 36 ରହିଥିବ। କେଉଁଟା ସବୁ ରହିଥିବ ତୁମେମାନେ ଭଲ କି ତାକୁ ସବୁ ଜାଣିଛ ମନେ ରଖିଛ, ତଥାପି ଯଦି ଲେଖିବା ପାଇଁ ଚାହିଁବ ମୁଁ ତୁମକୁ ଖାଲି ଟିକେ ହିଣ୍ଟ ଦେଇଦେଉଛି, 1 1 1 2 ଏମ୍ ଡଟ୍ 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 1 6 ସେମିତି 2 1 ହେଇକି ଲାଷ୍ଟକୁ 2 6 3 1 ହେଇକି ଡଟ୍ 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 3 6 4 1 ହେଇକି ଡଟ୍ 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 4 6 5 1 ହେଇକି ଡଟ୍ 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 5 6 6 1 ହେଇକି ଡଟ୍ 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 6 6 36 ଆମେ ଉପାଦାନ ପାଇଛେ। ଏବେ ଆମେ ଦେଖିବା ମନେକର ଗୋଟେ ଘଟଣା ଦେଇଛି, ସେ ଘଟଣା ହେଉଛି କ'ଣ, ଆମେ ଯଦି ଗଡ଼ଉଛେ ଲୁଡ଼ୁ ଗୋଟିକି ଗଡ଼ଉଛେ, ଆମେ ଦେଖିବାକୁ ଚାହିଁବା ଯେ ଲୁଡ଼ୁ ଗୋଟିର ବିଭିନ୍ନ ଘଟଣା ବି ଆସିପାରେ, କାରଣ ଯେତେ ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ ଆମେ ବାହାର କରିବା ପ୍ରତି ସାମ୍ପଲ୍ ସ୍ପେସ୍ରେ ଯେତେ ଉପସେଟ୍ ସବୁ ଥିବ ସେ ଉପସେଟ୍ ଗୁଡ଼ା ଗୋଟେ ଗୋଟେ କ'ଣ ହେବ ଘଟଣା ହେବ। ମନେକର ଗୋଟେ ଘଟଣା ତୁମକୁ ଦିଆହେଇଛି ସମଷ୍ଟି, ମାନେ ଫଳାଫଳମାନଙ୍କର ସମଷ୍ଟି, ସମଷ୍ଟି ଲେସ୍ ଦେନ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 3, ତା ଅର୍ଥ ସେ କହୁଛି ଏମିତି ଆମେ ପକାଇବା ଦୁଇଟା ଲୁଡ଼ୁ ଗୋଟିକି ଯେଉଁ ପକାଇଲେ ତା ଭିତରୁ ସମଷ୍ଟି ଲେସ୍ ଦେନ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 3 କିଏ କିଏ ହେବ ତୁମେ ଖୋଜିଲ। ଆଚ୍ଛା ଲେସ୍ ଦେନ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 3 ମାନେ ତୁମେ ବୁଝିସାରିଲଣି କ'ଣ ନା 3 ହେବ ବା 3 ଠାରୁ କମ୍ ହେବ। ଆଚ୍ଛା 1 1 ମିଶିଲେ 2 ସେଟା ହେବ ନା ନାହିଁ, ହେବ, ତେଣୁ 1 1 ନେଇଗଲି। ଆଚ୍ଛା 1 2 ମିଶିଲେ 3 ହେବ ନା ନାହିଁ, ନା ହେବ, ତେଣୁ 1 2 ନେଇଗଲି। ତାପରେ 1 3 4 ହେବନି ସେଟା, ତାହେଲେ ଏ ଧାଡ଼ିରେ ଆଉ ହେବନି, ତା ପର ଧାଡ଼ି ଯେ 2 1 3 ହେବ ନା ନାହିଁ, ତେଣୁ 2 1 3 ହେବ, ଆମେ ଏଇଟା ସେଟ୍ ନୁହେଁ, ତେଣୁ 1 2 ଯାହା 2 1 ନୁହେଁ, କାହିଁକି ନା ପ୍ରଥମ ଲୁଡ଼ୁ ଗୋଟିରେ ଏ ସୁଟ୍ ପଡ଼ିଛି ବା 1 ପଡ଼ିଛି, ଦ୍ୱିତୀୟ ଲୁଡ଼ୁ ଗୋଟିରେ 2 ପଡ଼ିଛି, ଆକୁ ଯେତେବେଳେ ପକାଇଲି ପ୍ରଥମ ଲୁଡ଼ୁ ଗୋଟିରେ 2 ପଡ଼ିଲା, ଦ୍ୱିତୀୟ ଲୁଡ଼ୁ ଗୋଟିରେ ସୁଟ୍ ପଡ଼ିଲା, ତେଣୁ ଏଇଟା ସମାନ ନୁହନ୍ତି, ତାପରେ ଆଉ କିଏ ହେବେ, ତେଣୁ 3 ଉପାଦାନ ପାଇଲି 1 1 1 2 ଏବଂ 2 1 ଆମେ ପାଇଗଲୁ। ଆଚ୍ଛା ସେମିତି ଯଦି ମୁଁ କହିବି ଡବଲ ଆଇର ଗୋଟେ କଥା କହିବି, ମନେକର E2 ଗୋଟେ ଘଟଣା ହେଲା, ମନେକର ମୁଁ କହିଲି ସମଷ୍ଟି ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ 10। ପ୍ରଥମ କଥା ହେଉଛି କେତୋଟା ଉପାଦାନ ମୁଁ ଠିକ୍ ପାଇବି କି ଭୁଲ ପାଇବି ମୁଁ ତ ଜାଣିନି, ଖୋଜିବାକୁ ପଡ଼ିବ ସବୁ ଗୋଟେ ଗୋଟିକରି, କେମିତି ଖୋଜିବା ଆମେ, ତାପରେ ମୁଁ ଗୋଟେ ଟେକ୍ନିକ୍ ତ ମୁଁ କହିବି କେମିତି ତୁମେ ସହଜରେ ପାଇଛ, ତ ଗୋଟେ ଦେଖିବ ଏବେ ଏବେ ଦେଖିବା ଆଧୁରୁ ଆମେ କେମିତି ପାଉଛେ। ଆଚ୍ଛା ଆମେ ଲାଷ୍ଟ ଘରକୁ ସବୁବେଳେ ହାଏଷ୍ଟ ଆଇ ଲାଷ୍ଟ ଘର ଅଛି ନା ନାହିଁ, ଅଛି, ତେଣୁ 6 1 7 6 2 8 6 3 9 ତା'ର ତିନିଟା ଘରେ ହିଁ ନାହିଁ, ଆର 6 4 10 ତେଣୁ ଏଇଠୁ ଷ୍ଟାର୍ଟ ହୋଇଗଲା, ତେଣୁ 4 6 ଗୋଟେ ଉପାଦାନ ହୋଇଗଲା, ତା ପର ଘରେ ନିଶ୍ଚିନ୍ତରେ ଥିବ ଏଇଠି 5 5 ଗୋଟେ ଉପାଦାନ ଥିବ, ତେଣୁ 5 5 10 ହୋଇଗଲା, ତାପରେ ଘରେ କିଏ ଥିବ ନା 6 4 ଥିବ, ତେଣୁ 6 4 ହୋଇଗଲା ଆଉ ନାହିଁ, ତେଣୁ ସମସ୍ତେ 10 ଆମେ ପାଇଗଲୁ, ଆମେ ଘଟଣା ସବୁ ପାଇଗଲେ। ଏବେ ଦେଖିବା କ'ଣ ଏମିତି ଟେକ୍ନିକ୍ ଅଛି ଯେଉଁ ସମଷ୍ଟି ଆମେ ସବୁ ବାହାର କରୁଛେ, କେତେ ସହଜରେ ଆମେମାନେ ବାହାର କରିପାରିବା। ଗୋଟେ ମୁଁ ତୁମକୁ ଗ୍ରାଫ୍ ଗୋଟେ ଦେଖାଉଛି, ସେ ଗ୍ରାଫ୍କୁ ତୁମେମାନେ ଦେଖି କହିଦେଇପାରିବ ପଟକିନା ଯେ ସମଷ୍ଟି 10 ମୁଁ ଉପାଦାନ ନ ବାହାର କରି ମୁଁ କହିଦେବି ଯେ ଏଠି E2 କାର୍ଡ଼ିନାଲ୍ କେତେ, କାର୍ଡ଼ିନାଲ୍ ମାନେ କେତୋଟି ନା 3, ଏଠି E1 କାର୍ଡ଼ିନାଲ୍ କେତେ ମାନେ କେତେଟା ଉପାଦାନ ପାଇଛି ନା 3, କେତେଟା କେତେଟା ଉପାଦାନ କାହା ଦେହରେ ରହିବ ମୁଁ କହିଦେଇପାରିବି। ଦେଖ ମୁଁ ଦେଖୁଛି ଏବେ ଟିପିଲେ କେୟାରଫୁଲି ଏ ଚାର୍ଟକୁ ଦେଖ, ମୁଁ କ'ଣ ଲେଖିଛି ଟିକେ କେୟାରଫୁଲି ଦେଖ, ମୁଁ ଗୋଟେ ଭି ସାଇଜ୍ର ଗୋଟେ ଏମିତି ଗୋଟେ ଗାର କରିଛି, ମୁଁ ଏଠି ଷ୍ଟାର୍ଟ କରୁଛି ଉପର ଘରେ କ'ଣ ନା 2 3 4 5 6 ଉପରେ ରଖିଛି 7 8 9 10 11 12 ଏଗୁଡ଼ାକ କ'ଣ, ଏଗୁଡ଼ାକ ହେଉଛି ସମଷ୍ଟି।
আচ্ছা লুডু গোটির মিনিমম সমষ্টি কত হব না ফার্স্ট আর্ডে লুডু গোটি স্যাম্পল স্পেস যে স্টার্ট হয়েছে কোর স্টার্ট হয়েছে না এক এক তা অর্থ দুইটার মিশ্রণ ফল কত দুই তা অর্থ মিনিমম সমষ্টি দুই হব দুইথর যেত লুডু গোটি পকাউছে কতথর পকাউছে আমি এটা টুয়াইস কথা আমি আলোচনা করছি দুইথর লুডু গোটি পকাইয়া কথা তাহলে ফার্স্ট হব এক এক লাস্ট সংখ্যা কত না সিক্স সিক্স মিশ্রণ ফল কত বার ছয় ছয় মিশলে বার তেমন সমষ্টি দুই রু আরম্ভ হব দুই হয়েপরে তিন হয়েপরে চারি পাঁচ ছ সাত আট ন দশ এগারো বার তেমনি হল সমষ্টি উপর ঘর যে লেখা হয়েছে সমষ্টি গুড়া লেখা হয়েছে তল ঘর কোণ না কেতে থর কেতে থর পাইয়া লুডু গোটা যে ঘটনা যে পাইয়া আমি কেতর পাই গোটা এক্সাম্পল তুমি দৌছি কেয়ারফুল দেখ মু কোণ কহিলি না যদি সমষ্টি পচারি দুই তাহলে কেতে থর না আনসর হচ্ছে ঘটনার কেতটা পাইয়া ওয়ান পাইয়া মানে গোটায় ওয়ান ওয়ান যদি পচারি সমষ্টি তিন কেতে হব না দুইথর দুইটা পাই আমি সমষ্টি চার কেতটা পাই না তিনটা উপাদান পাই আমি সমষ্টি পাঁচ কেতটা না চারটা উপাদান প্রকৃত এটা ঠিক ভুলে দেখি আমি এবে মু হাইয়েস্টটাকে নিয়ে যাচ্ছি মানে উপর টপটাকে নেছি সমষ্টি মনে কর সাত আমার ঘটনা মনে কর দিয়া হয়েছে ই গোটে ঘটনা সমষ্টি কেতে দিয়া হয়েছে না সমষ্টি সমান সাত দিয়া হয়েছে প্রকৃত আমার কোণ কোণ হচ্ছে দেখিয়া আমি নভার করি মু কই সারলে ইর কার্ডিনাল কেতে হব এটি মানে কতটা উপাদান মু পাইবি না তার দেখছি কত এটি ছ তেমন জাঁ সারে ছটা মু পাইবি প্রকৃত সত্য কি না খালি দেখা কথা আমি কিন্তু এই দেখি চার্ট রু আমি কই দিয়ে ছটা পাইয়া তলটা কেমি লিখি দেখি সিস্টমেটিক্যালি দুই সিধা লিখলি এক দুই তিন চারি পাঁচ ছ সেটু পুঁড়ি কমে কমে পড়াইলি পাঁচ চারি তিন দুই এক এটা আগে করেদেলি মানে সমষ্টি বার হলে কত না গোটে দেখে আবে প্রকৃত সত্য হচ্ছে না সমষ্টি সাত বেলা প্রকৃত কি কি না এক ছ ফার্স্ট আসব এক ছ সাত দুই ঘরে হল দুই পাঁচ সাত তাপরে কে আস তিন চারি সাত তাপরে কে আস চারি তিন সাত তাপরে কে আস পাঁচ দুই সাত তাপরে কে আস ছ এক সাত আউ অছি কি উপাদান স্যাম্পল স্পেস যে আমি লিখুলে তাদের এতিকি উপাদান যার মিশ্রণ ফল হচ্ছে সাত এ দুইটা যে পাওছে সে দুইটার সমষ্টি কত হচ্ছে এটি সাত হচ্ছে কতটা হল না এক দু তিন চারি পাঁচ ছ দেখলে আমি আগুন পাই যাই ছয় চার্টে দেখো সাত সিধা কত হচ্ছে ছ তেমন এটি আমি ঘটনার কার্ডিনাল পাইযা মু মনে কর পচারি সমষ্টি দশ থাকা ঘটনার উপাদান কতটা না তিনটা নবাহার করে মু কই দেবি তিনটা প্রকৃতি তাপরে বাহার করে দেখি তিনটা হব সমষ্টি দশ দেখুন কোণ কোণ হচ্ছে না প্রথম স্টার্ট হব কোটি চারি ছ দশ পাঁচ পাঁচ দশ ছ চারি দশ কতটা হল তিনটা তিনটা মু পাইছি সমষ্টি বার থাকা উপাদান কতটা না আমি জানি গোটে ছ ছ দেখ গোটে পাইছি তেমন আমি লুডু গোটির আমি সমষ্টি দেখে এটি কহিদার এটি বহু জিনিস তুমি পাইপার মনে কর মু কহিবি সমষ্টি লেস দ্যান ইকুয়াল টু থ্রি লেস দ্যান ইকুয়াল টু থ্রি মানে কোণ তিন হব কিংবা তিন রু কম হব আচ্ছা তিন হওয়া পাই কতটা তিন বা তিন রু কম মানে এইটু আমি জানছি তিন রু তিন কম যে কেতে হব না প্রথমে জানছি আমি এক এক হব এক দুই হব দুই এক হব তিনটা না নাই দেখলো এটি এই যে কহিলি সমষ্টি লেস দ্যান ইকুয়াল টু তিন তিন বা তিন রু কম সেউঠু যে সংখ্যা সে মিশে দেবি দুই যুক্ত এক কেতে গেলা তিন দেখলো মু কিন্তু কার্ডিনাল পাইগলি মু কহিবি সমষ্টি লেস দ্যান ইকুয়াল টু ফাইভ তুমি কম করি এগুলো সব মিশে দেব চারি তিন সাত দুই নয় এক দশটা হব সমষ্টি লেস দ্যান ইকুয়াল টু দশ দশ বা দশ রু কম সবুজা মিশে দেবি দশ রু বড় আড়ুক মিশে দেবি বুঝিপারছ তো উপর ঘর লেখা হয়েছি সমষ্টি তল লেখা হয়েছি থর কেয়ারফুলি ভালো কি টিকে শুনব আদ্বারা তুমি বহু সহজে কার্ডিনাল দরকার কারণ আমার প্রোবাবিলিটি বাহার করা উপাদান যেত উপাদান বাহার করার দরকার যেত নুহে আমার কার্ডিনাল দরকার পড়ছে কতটি উপাদান তাকে আমি পাইগলা পরে উপাদান সংখ্যা পাইগলা পরে আমি প্রোবাবিলিটি করা সুবিধা হব আমি স্যাম্পল স্পেসর আমি প্রথমে ইভেন্ট বা ইভেন্টর কার্ডিনাল আমি পাইগলে মনে করো আমার কুয়াযিব গোটে সমষ্টি তের কেউ সার এটি বার যাচ্ছে মু পচারি সমষ্টি তের বালা কতটা হব ঘটনা আমি জাঁচি সমষ্টি তের কথা যদি মু কহিবি সমষ্টি কত কহিলি সমষ্টি কৌছি তের যদি সমষ্টি তের কথা কহিবি তাহলে তুমি জাঁল সেটা গোটা অনিশ্চিন্তিত ঘটনা তা অর্থ সে ঘটনার কাহা সার সমান ফাই সার সমান এবং তা কার্ডিনাল তাহলে কেতে হব জিরো আমি জাঁচে তার প্রোবাবিলিটি মধ্যে শুন তেমন আমি পাইযাই পারিয়া যে ঘটনা গুড়িকর উপাদান সংখ্যা আমি পাইযাই পারিবা আমি নেক্সট ক্লাসে আমি বিভিন্ন
ଯେଉଁ ଘଟଣା ଅଛି ସେ ଘଟଣା ଗୁଡ଼ାକର ବିଭିନ୍ନ ଟାଇପ୍ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା। ଆଜି ଏଗୁଡ଼ାକ ସବୁ ଏତିକି, ତୁମମାନେ ଆକୁ ସବୁ ଘରେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବ। ଆମେ ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ରେ ବିଭିନ୍ନ ଘଟଣା ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା। ରହିଲି, ଧନ୍ୟବାଦ।